পুতিনের মাস্টার স্ট্রোকে কুপকাত জার্মানি, এবার 40 জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। কৃষ্ণ সাগরে একসঙ্গে 58টি মিসাইল ছোড়ার ক্ষমতা সম্পন্ন 8টি যুদ্ধ জাহাজ মোতায়েন রাশিয়ার। সর্বাধুনিক কিলার মিসাইল উৎপাদন শুরু করেছে রাশিয়া। সামরিক সহায়তা দিলেও ইউক্রেনের সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা, ন্যাটোতে আবেদন করবে ফিনল্যান্ড এবং সুইডেন। ইসরায়েলকে পরমাণু স্থাপনার ছবি ও ম্যাপ পাঠিয়ে ইরানের হুমকি। আমরা আর কোনো আগ্রাসন সহ্য করব না, হুঁশিয়ারি তালেবানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে হামলার পর রাশিয়ার উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। এর জেরে রাশিয়ার সঙ্গে ক্রমেই সম্পর্কের অবনতি হতে থাকে তাদের। তবে রাশিয়াও একের পর এক পাল্টা ব্যবস্থা নিচ্ছে। এবার জার্মানির 40 কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। ইউক্রেন ইস্যুতে অবন্ধুত্ব সুলভ আচরণ করাই জার্মানির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মস্কোতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ডেকে নোট দেওয়া হয়েছে, পাশাপাশি ওইসব কূটনীতিকদের অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে প্রতিশোধ নিতেই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ সহ 29 মার্কিন নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ফলে তারা এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এদিকে সংলাপ চালিয়ে যাওয়া ও শান্তি ফেরানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা সাহায্য করতে পারে না। ইউক্রেন ইস্যুতে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এমন মন্তব্য করেছেন। ইউক্রেনের কৃষ্ণ সাগরের উপকূলে রাশিয়া 8টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে সোমবার, এমনটি জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকজান্ডার মতোজারায়েক। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র অলেকজান্ডার মতোজারায়েক জানিয়েছেন, এই 8টি যুদ্ধ জাহাজের সঙ্গে 58টি মিসাইল ছোড়ার ক্ষমতা রয়েছে। তিনি দাবি করেছেন, ইউক্রেনের উপকূলে এই জাহাজগুলোর উপস্থিতি ইউক্রেনের বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি হুমকির মুখে ফেলবে। এদিকে ইউক্রেন রাশিয়া গত 24 ফেব্রুয়ারি হামলা করে। পুতিন এই হামলাকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে তার সেনাদের ইউক্রেনে পাঠান। বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে কৃষ্ণ সাগরে এসেছে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজও। এর মধ্যে মস্কোভা নামের একটি বিশাল যুদ্ধ জাহাজ গত 14 এপ্রিল সাগরের পানিতে ডুবে যায়। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের ছোড়া নেপচুন মিসাইলের হামলায় মস্কোভার ক্ষয়ক্ষতি হয় এবং শেষ পর্যন্ত জাহাজটি পানির নিচে ডুবে যায়। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, জাহাজটির অস্ত্রাগারে আগুন লেগে যায় আর সেই আগুনের কারণে অস্ত্র বিস্ফোরিত হয়ে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। সূত্র আল জাজিরা। বিমান বিধ্বংসী সর্বাধুনিক S-500 মিসাইল ব্যাপক ভিত্তিক উৎপাদন শুরু করেছে রাশিয়া। সে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি আলমোজ আন্তি এয়ার ডিফেন্সের প্রধান ইয়ান নবিকভ সোমবার একথা জানিয়েছেন। ইয়ান নবিকভ বলেন, দেশীয়ভাবে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের সর্বশেষ অর্জনে ভর করে S-500 সিস্টেমের ব্যাপক ভিত্তিক উৎপাদন শুরু করা হয়েছে। নতুন এই সিস্টেমটির সক্ষমতা পূর্ববর্তী এয়ার ডিফেন্স মিসাইল ও কমপ্লেক্সগুলোর চেয়ে অনেক বেশি। কর্মকর্তারা জানান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র S-500 এর রেঞ্জ 600 কিলোমিটার। এই রেঞ্জের মধ্যে প্রতি সেকেন্ডে 7 মাইল পর্যন্ত গতির 10টি হাইপারসনিক মিসাইলকে একসঙ্গে শনাক্ত করতে ও ঠেকাতে পারে S-500 মিসাইল। যে কোনো ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল ও উড়োজাহাজ ঠেকানো ও ধ্বংস করার উপযোগী করে এই হাই অল্টিটিউড ইন্টারসেপশন সিস্টেম তৈরি করা হয়েছে এবং এর অ্যান্টি মিসাইল ডিফেন্স সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ বলেন, গত বছর জুলাই S-500 মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হওয়ার পর সেপ্টেম্বরে রুশ প্রতিরক্ষা বাহিনীকে এই মিসাইল সিস্টেমের প্রথম চালান দেওয়া শুরু হয়। এরপর অক্টোবরে রুশ বিমান বাহিনীর 15th স্পেশাল ফোর্সেস আর্মি মস্কো ও মধ্যাঞ্চলীয় শিল্প এলাকার প্রতিরক্ষায় S-500 মিসাইল মোতায়েন করে। রুশ কর্মকর্তারা বলেছেন, এর আগে উদ্ভাবিত S-300 ও S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় S-500 এর যুদ্ধকালীন কার্যক্ষমতা উল্লেখযোগ্য রকম বেশি। সর্বাধুনিক এই মিসাইল সিস্টেমটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল সহ যে কোনো ধরনের উড়ন্ত হুমকি ধ্বংসে শতভাগ কার্যকর বলে তারা জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের কিয়েভ সফরের পর ইউক্রেনকে অতিরিক্ত 700 মিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক অর্থায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওয়াশিংটনের পক্ষ থেকে। আগ্রাসন শুরুর পর থেকে এই প্রথম মার্কিন শীর্ষ কর্মকর্তারা যুদ্ধ বিধ্বস্ত পূর্ব ইউরোপের দেশটিতে সফর করলেন। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় বিবিসি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে
অত্যাধুনিক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এই সহযোগিতার মাত্রা আরো বেশি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমাদের প্রেসিডেন্ট এই ব্যাপারে অত্যন্ত পরিষ্কার অবস্থান নিয়েছে, তা হল ইউক্রেনে কোনো মার্কিন সেনা যুদ্ধ করবে না। এর মধ্যে ইউক্রেনের আকাশও অন্তর্ভুক্ত রয়েছে। শীর্ষ কর্মকর্তাদের সফর মার্কিন বাহিনীর জড়িত থাকার ইঙ্গিত দেয় না, যোগ করেন তিনি। As well as the transfer of significant অপরদিকে ফিনল্যান্ডের সংবাদ মাধ্যম ইল তাল হেতি সোমবার জানিয়েছে, সুইডেনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ফিনল্যান্ডের সঙ্গে একই সময়ে একই দিনে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করবে। ফিনল্যান্ড সুইডেনকে বলেছিল যাই করুক না কেন দুই দেশ একসঙ্গে করবে। এরপর খবর বের হলো ফিনল্যান্ড সুইডেন একসঙ্গে ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করতে যাচ্ছে। গণমাধ্যমটি আরো জানিয়েছে দুই পক্ষ সম্মত হয়েছে তারা 16-22 মের মধ্যে যে কোনো সময়ে আবেদন করবে। ফিনল্যান্ড ও সুইডেনকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যদি তারা ন্যাটোতে যোগ দেয় তাহলে এর পরিণতি খারাপ হবে। তবে এসব হুমকি উপেক্ষা করতে যাচ্ছে এই দুইটি দেশ। এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে খবরটি সত্য, যে সময়টায় আবেদন করার কথা বলা হচ্ছে সেই সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌলি নিনিস্তো সুইডেন সফরে যাবেন। এদিকে ফিনল্যান্ড ও সুইডেন ততদিন নিরপেক্ষ ছিল, তারা কোনো সামরিক জোটে যোগ দেওয়ার পক্ষেও ছিল না। কিন্তু রাশিয়া ইউক্রেনে হামলা করার পর নিজেদের নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তা শুরু করে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। তারা নিরপেক্ষ থাকার বিষয়টি থেকে সরে আসে এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, সূত্র দ্য গার্ডিয়ান। ইসরায়েলের সব পরমাণু রাসায়নিক জীবাণু অস্ত্রের স্থাপনা এবং দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে ইরান। তেহরানের এই পদক্ষেপকে ইসরায়েলের জন্য বিশেষ হুঁশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে। ইরান বলেছে তেহরানের বিরুদ্ধে কোন রকমের আগ্রাসনমূলক তৎপরতা চালালে ইসরায়েলের এইসব স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানো হবে। কয়েকটি ইরানি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন এই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ইউরোপের একটি দেশের মাধ্যমে ইসরায়েলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে তেহরান। এসব ছবির বেশিরভাগই স্যাটেলাইটের মাধ্যমে তোলা নয়। এসব ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করার চেয়ে গোয়েন্দা মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বেশি। ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এইসব স্থানকে প্রথমে লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। ইসরায়েল আগে তার পরমাণু অস্ত্রের গুদাম পরিবর্তন করেছে, তবে ইরান নতুন গুদামের ছবি ও ম্যাপ পাঠিয়েছে তেল আবিবকে। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নেয় তাহলে অধিকৃত ভূখণ্ডে মজুত করা রাসায়নিক জীবাণু ও পরমাণু অস্ত্রের গুদাম এবং স্থাপনাগুলোতে সবার আগে হামলা চালাবে ইরান। আল জাজিরায় প্রকাশিত এই রিপোর্ট সম্পর্কে ইরানি কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। প্রতিবেশী কোন রাষ্ট্র আফগানিস্তানে হামলা করলে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার তা সহ্য করবে না বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। রোববার রাজধানী কাবুলে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। তালেবান গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের স্মরণে আয়োজিত সেই জনসভায় দেওয়া বক্তব্যে আফগান প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিশ্ব ও প্রতিবেশী দেশ উভয় থেকেই আমরা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং কুনার প্রদেশের সাম্প্রতিক আগ্রাসন তার স্পষ্ট প্রমাণ। এই হামলার কোনো পাল্টা জবাব আমরা দেইনি। জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে আমরা এটি সহ্য করেছি, কিন্তু পরবর্তীতে আমাদের ভূখণ্ডে কোনো প্রকার হামলা ও আগ্রাসন হলে তা আর সহ্য করা হবে না। আমরা আমাদের ভূখণ্ডের বাইরের দেশের আগ্রাসন চলতে দিতে পারি না।